আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টাচ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের সকলেরই সুস্থতা কামনা করছি। পাশাপাশি আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল উপহার দিব, যে টিউটোরিয়ালটি বর্তমানের বা বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। কারণ আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে কীভাবে COVID-19 বা করোনা ভাইরাস, এই ভাইরাসটির আক্রমণ থেকে বর্তমান বাংলাদেশ সরকার যে ভ্যাকসিনটি প্রদান করছে, কীভাবে সে ভ্যাকসিনটি পাওয়ার আবেদনটি করতে হয়। তো আমি সেই নিবন্ধন প্রক্রিয়াটি আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। কীভাবে নিবন্ধন করতে হয়, কীভাবে কার্ড ডাউনলোড করতে হয়, সকল তথ্যই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আমি আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দিবেন, যাতে করে এই রকমের কোনো ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, প্রথমে আপনাদের পিসিতে, কম্পিউটারে বা ফোনে নেট কানেকশন অন রেখে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, যে ওয়েবসাইটটির নাম হল https://surakha.gov.bd। ওয়েবসাইটটিতে আসার পরে দেখুন তাদের হোম পেজে লেখা আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে, এটার জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। তো আমি সরাসরি এই নিবন্ধন প্রক্রিয়ায় চাপ দেই, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে চলে আসবে নেচার ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। সো আপনারা অনেকেই নিবন্ধন করেই বলেন যে আমার নিবন্ধনের এখানে তারিখ উল্লেখ নেই কেন। অ্যাকচুয়ালি তারা তারিখটি আপনার ফোনে SMS বা খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দিবে, যে আপনাকে কখন কোথায় ভ্যাকসিনটি নেওয়ার জন্য জানানো হবে, দেওয়া হবে। তো দেখুন, এইটুকুর পরে আপনার এখানে দেওয়া আছে পরিচয় যাচাই করুন। অ্যাকচুয়ালি আপনি কি করেন, আপনার পেশাটি কি, সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। তো আমি এখানে ক্লিক করি, দেখেন লেখা আছে, প্রথমে আছে নাগরিক নিবন্ধন 40 বছর বা তদ্বুদ্ধ, এটি হলো পাবলিক অ্যাপ্লিকেশন। আপনি এখান থেকে যদি আবেদন করেন এই নাগরিক নিবন্ধন দিয়ে, সেই ক্ষেত্রে আপনার কোনো পেশা উল্লেখ করতে হবে না। মিন এটি সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র 40 ঊর্ধ্ব যে সকল ব্যক্তিরা আছে। তারপরে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এরপরে রয়েছে অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মকর্তা ও কর্মচারী। দেন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা ও কর্মচারীরা। তারপরে বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, রাষ্ট্র পরিচালনায় নিমিত্তে অপরিহার্য কার্ড। শিক্ষা প্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যমকারী, বা এখানে যা যা দেওয়া আছে আপনারা সকলে পড়ে নিন, কারণ ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি হয়ে যায় সব দেখাইলে বা পড়লে। তো দেখুন, আমি এখন যে ব্যক্তির নিবন্ধনটি করব, উনি 40 চতুর্থ নাগরিক। সো আমি এখান থেকে তার নাগরিক নিবন্ধনে চাপ দেই। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তারা এখান থেকে বলবে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিন। আমি তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দেই। দেওয়ার পরে এখান থেকে আপনাদের জন্ম তারিখ দিতে হবে, 6/3/1940। আমি এখান থেকে তার জন্ম তারিখটি প্রদান করি। এটা হয়ে যাওয়ার পরে আপনাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ, এই দুইটি পূরণ করার পরে দেখুন নিচে লেখা আছে ক্যাপচা কোড, আপনাদের এই ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। যদি এই সকল তথ্য আপনারা সঠিকভাবে প্রদান করে থাকেন, এরপরে আপনাদেরকে যাচাই করুন অপশনে চাপ দিতে হবে। দেখুন শুধুমাত্র এনে থেকে আমাদের যাচাই করা সম্ভব হয়নি, পুনরায় চেষ্টা করুন। 1940 হয়তোবা মিস হয়েছে, আমি এখন দেখি একবার, হয়তোবা
কারণ কি? এখান থেকে হয়তো ডাটাবেসটিতে পাওয়া যাচ্ছে না। 76 জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ 6 মার্চ 1940। আচ্ছা, আমি এখান থেকে সামরিক বাহিনী এনআইডিতে সম্ভব হয়নি, বুঝলাম না। ভোটার আইডি কার্ডটি হয়তো বা ট্রাভেল হচ্ছে নাকি, আমি আরেকবার ট্রাই করে দেখি। ১৯৪০ জন্ম তারিখ 6 মার্চ 1940, দেন ক্যাপচা কোড DY4QK, যাচাই করুন। সো আমি কোনোভাবে করতে পারতেছি না, হয়তো বা ভোটার আইডি কার্ডে ট্রাভেল থাকার কারণে। আমি এই ভিডিওটি আপনাদের মাঝে পরবর্তীতে আবার আপলোড করবো, সঠিকভাবে কীভাবে করতে হয়। তো দুঃখিত, আমি আপনাদের দেখাতে পারলাম না।